कालिया এই যে বাড়িটি আপনারা দেখছেন এটি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বোলপুরের সুরুল রাজবাড়ি। আজকে এই রাজবাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। বিশাল বড় জায়গা জুড়ে তৈরি এই সৃজনী শিল্পগ্রাম। এখানে আপনারা বাউল গান থেকে শুরু করে নানান রকম হাতের কাজের জিনিসপত্র দেখতে এবং কিনতে পারবেন। সৃজনী শিল্পগ্রামের ভেতরে মোবাইল ক্যামেরা, ভিডিও হোক বা স্টিল, তার জন্য কোনো রকম কোনো চার্জ লাগবে না। প্রফেশনাল ক্যামেরাতে আপনারা শুধু স্টিল ফটো তুলতে পারবেন, তার জন্য 50 টাকা চার্জ লাগবে। ক্যামেরা থেকে ভিডিও তোলার জন্য 2000 টাকা চার্জ দিতে হবে। আমরা এখন চলে এসেছি বোলপুরের সুরুল রাজবাড়ি। আজকে এই রাজবাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং রাজবাড়ির ভেতরেও আপনাদেরকে নিয়ে যাব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাই। কেমন লাগে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বোলপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই শান্তশিষ্ট সুরুল গ্রাম। প্রধানত বাগদি, ডোম বা বাউরি সম্প্রদায়ের মানুষজনের বাস এই গ্রামে। অনেকেই শোনেনি এই গ্রামের নাম, জানতামও না এত সুন্দর একটি রাজবাড়ি এখানে আছে। সুরুলদের সরকার পরিবারের রাজবাড়ি তথা জমিদার বাড়িটি আপনাকে এক লহমায় সেই জমিদারি জামানায় নিয়ে গিয়ে ফেলবে। গেট দিয়ে ঢুকলেই বিরাট উঠোন ঘিরে চতুষ্কোণ রাজবাড়ি, মাঝখানে নাট মন্দির। जे कोनो जमीदार बाड़ी बा राजबाड़ीर मूल काठामो जे रकमटी हय तार चेये आलादा किछु नय। नाट मंदिरेर सामने आपनारा दुर्गा दालान देखते पाबेन। प्राय 283 बछर धरे एखाने पुजो चले आसछे। सरकार बाड़ीर इतिहासटा आमरा एकटु छोट्टो करे जेने निई। सरकार किन्तु एदेर आसल पदवी नय, इंग्रेजदेर देवा उपाधि। आसल पदवी हच्छे एदेर घोष। एछाड़ाओ राजबाड़ी संलग्न अंशे किछु टेराकोटा मंदिर कमप्लेक्स देखते पाबेन। एबार आमरा चललाम विश्वभारती कैम्पासटा घुरे देखबार जोन्नो। जदिओ स्टूडेंटदेर जोन्नो विश्वभारती खुललेओ टूरिस्टदेर जोन्नो भेतरे प्रवेश निषिद्ध, ताई आमरा बाइरे थेके जतटा सम्भव पेरेछि भिडियो तुलेछि एबं सेइगुलो आपनादेर संगे शेयर करछि। एइ जे बाड़ीटी आपनारा देखछेन एटी हच्छे अमर्त्य सेनेर बाड़ी। उनि जखनई एखाने आसेन तखन एइ बाड़ीतेई उनि थाकेन। আপনারা অমর্ত্য সেনের বাড়ি দেখলেন, এরপরে আপনাদেরকে আরও দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা এই যে কালচারটি দেখছেন এটি রাম কিঙ্কর বেদের লাস্ট তৈরি করা কাজ, যেটি উনি কমপ্লিট করে যেতে পারেননি। যতটা কমপ্লিট হয়েছিলেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ইনি ইনকমপ্লিট অবস্থায়, মানে এটা কাজটা তৈরি করতে করতে উনি মারা গিয়েছিলেন, সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। এই বাড়িটি হচ্ছে মালঞ্চ বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের পালিত কন্যা, তিনি এই বাড়িতে থাকতেন। তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে আসতেন। সেই জিনিসটা দেখে রবি ঠাকুর বলে ওনার একটা মূর্তি বানানো হয়। তখন ওই রামকিঙ্করকে চুনো পাথর মাখিয়ে 2 ফুট দূর থেকে উনি ছিঁড়ে 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 সেই জিনিসটা বানাতেন। 1955 থেকে 56 সালে। এই বাড়িটির নাম হচ্ছে রবীন্দ্র ভবন। এই বাড়িটির নাম হচ্ছে উত্তরায়ণ বাড়ি। বাড়িটির সম্মুখ ভাগ উত্তর দিকে থাকার জন্য বাড়ির নামকরণ হয় উত্তরায়ণ। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। এই জায়গাটির নাম হচ্ছে ছাতিমতলা। এই জায়গাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা 1 টাকার বিনিময়ে 20 বিঘা জমি রেজিস্ট্রি করেন 5 টাকার রেভিনিউ স্ট্যাম্প পেপারে। এই ছাতিমতলাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শান্তি পেয়েছিলেন। এটা বছরে 4 দিন খোলা থাকে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, 22শে শ্রাবণ ওনার মৃত্যুদিনে, দোলের সময় এবং পৌষ মেলার প্রথম অনুষ্ঠান এখানে শুরু হয়ে তারপরে পৌষ মেলার যে মাঠে মেলা হয় সেইখানে শুরু হয়। এটা হচ্ছে একটা ব্রাহ্ম উপাসনা মন্দির। এই যে মন্দিরটি আপনারা দেখছেন এটি আগে ফাঁকা নিরিবিলি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ধ্যানে বসতেন তার ধ্যানে ব্যাঘাত ঘটত। তখন 1890 সালে বেলজিয়াম থেকে কাঁচ নিয়ে আসা হয়েছিল এবং ইটালি থেকে টালি নিয়ে আসা হয়েছিল। এটাকে কাঁচ মন্দির হিসাবেও অনেকে বলে থাকেন। সপ্তাহে একদিন এই মন্দিরটি খোলা হয় বুধবার করে। এর ভেতরে কোনো ঠাকুর দেবতা নেই। এখানে প্রতি বুধবার করে রবি ঠাকুরের নাম করে প্রার্থনা হয়। এই যে বটগাছটি আপনারা দেখছেন, সহজ পাঠের বইটির প্রথম পাতায় যে ছবিটি রয়েছে সেটি হচ্ছে এই বটগাছের ছবি।